নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি গভর্নর পিসি ভট্টাচার্যর একটা হরিণ মার্কা 5 টাকার নোট সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো তার আগে বলে রাখি, এই রকম 5 টাকার নোট সম্পর্কিত অনেক ফেক ভিডিও, অনেক ফেক অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন রকম জায়গায় আছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা সেই সম্পর্কেতে আপনারা বুঝতে পারবেন যে আসল নোট আর ফেক নোটের মধ্যে পার্থক্যটা কোথায়। তো ভিডিও শুরু করার আগে, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি কয়েন আর নোট সম্পর্কিত। তো আজকে যে নোটটা সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই নোটটা হচ্ছে পিসি ভট্টাচার্যের এটা হরিণ মার্কা নোট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যে নোটটা আপনারা দেখছেন, সেটা পিসি ভট্টাচার্যের একখানা 5 টাকার নোট। এটাকে ডায়মন্ড নোটও অনেকে বলে থাকে, আবার অনেকে হরিণ মার্কা নোটও বলে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এই রকম হরিণ মার্কা নোটে, এই যে হরিণ মার্কা নোট আপনারা দেখছেন, এটাতে সবসময় কটা যে হরিণ থাকে সেটা হচ্ছে, আপনাদের বলছি, 3টে, 4টে আর 6টা, কখনোই 5টা, 7টা এরকম হরিণ হয় না এই হরিণ মার্কা। আর যেগুলো হয় সেগুলো ফেক নোট। তো এখন স্ক্রিনে যে নোটটা আপনারা দেখছেন, সেই নোটটা কিন্তু ফেক নোট। দেখুন, ওটাতে 5খানা হরিণ আছে, আর এই নোটটাই দেখুন, এটাতে 4খানা হরিণ আছে। এই নোটে 4খানাই হরিণ হয়েছে, কখনোই 5খানা হরিণ করা হয়নি, আর যেগুলো আছে সেগুলো ফেক নোট। তো এখন এই নোট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলছি, একটু মন দিয়ে দেখবেন। এখানে দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে, এখানে 5 রুপিস লেখা রয়েছে, এখানে 5 রয়েছে, এই 5টা ডায়মন্ড শেপের আছে, ডায়মন্ডের সব, এই জন্য এটাকে ডায়মন্ড ইস্যু নোট বলা হয়। পিসি ভট্টাচার্যের সিগনেচার রয়েছে এখানে, এখানে অশোকা পিলারের পিকচারটা রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, আর এখানে ওয়াটার মার্ক আছে অশোকা পিলারের। ব্যাকসাইড চলে যাচ্ছি, সব থেকে গুরুত্বপূর্ণ আর বিতর্কিত, এই যে হরিণগুলো দেখছেন, এখানে কিন্তু 4খানাই হরিণ আছে, একটা ছেলে হরিণ আর 3টে মেয়ে হরিণ, এখানে কিন্তু 5টা, 7টা হরিণ হয় না। আর স্ক্রিনে যে নোটটা আপনারা দেখছেন, ওটা কিন্তু ফেক নোট। আর এখানে দেখুন, 13টি ভারতীয় ভাষায় 5 টাকা লেখা রয়েছে, আর তেমন কিছু নেই, এখানে রিজার্ভ ব্যাঙ্কের সিম্বল রয়েছে। মেন এই নোটে এই 5, এই হরিণই হয়, আর কিছু হয় না। তো এই হচ্ছে ব্যাপার। এবার বলবো এই নোট সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলছি। এই নোটগুলি পাবলিশ করা হয়েছিল 17/4/1968 সাল, 17/4/1968। নোটের কালার হচ্ছে গ্রিন, ল্যাভেন্ডার অ্যান্ড ব্রাউন। নোটের সাইজ হচ্ছে 117/63 mm। ডিজাইন চেঞ্জ করা হয়েছে, এর আগে পিসি ভট্টাচার্যের যে বিগ ফাবড়া নোট ছিল, ওর থেকে এই নোটের ডিজাইন চেঞ্জ করা হয়েছে। ফাবড়া নোটে ছিল 3খানা হরিণ ছিল, এখানে 4খানা হরিণ করা হয়েছে। আর এটাকে ডায়মন্ড ইস্যুর নোট বলা হয়। আর এই নোটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে, সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। এবার বলি এই নোটের প্রাইস সম্বন্ধে বলছি, এই নোটগুলো কোনো লাখ টাকা বা 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দাম হয় না, খুবই নর্মাল দাম হয়। এই নোট যদি ইউএনসি কন্ডিশনে হয়, এরকম না, ইউএনসি কন্ডিশনে সেই নোটগুলো 300, 400, 500 টাকায় বিক্রি হয়, আর খারাপ নোটগুলো, এরকম নোটগুলো 100, 150, 200 টাকায় বিক্রি হয়। তো বুঝতেই পারছেন, এগুলো কোনো লাখ টাকা বা কোটি টাকার নোট নয়। আর যে ভিডিওগুলোতে দাবি করা হয় যে এগুলো লাখ টাকা কোটি টাকার নোট, একেবারেই ফেক, এরকম কোনোই হবে না। আপনারা যদি হয়, এরা ওই সব নোটে ওই লোকেদের পাল্লায় যদি পড়েন, তা আপনারা প্রতারিতই হবেন। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরকম টাইপের সচেতনমূলক আপনারা ভিডিও আরও দেখতে পান। আমি প্রত্যেক দিনই ভিডিও করি। তো
আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার।